in YouTube. Okay, that's up. Oh. Or in his YouTube. The iPhone take out already. So, like and comment. Skara skara. Skara skara. Everyone, aajke hocche amader bashay onek mehoman daawat korechi ki ki ranna korechi ami shomor jonno ashole ranna ta dekhaite paine ekhon dekhai ekhane hocche biryani ranna korchi hashir mangsho diye ar eta hocche tuna fish diye hocche কাবাব তৈরি করছি আর এটা হচ্ছে সালাদ তারপরে এখানে আছে হচ্ছে চাইনিজ ভেজিটেবল চিকেন দিয়ে করছি আর এখানে আছে হচ্ছে ফ্রাই রাইস সসেজ বিরিয়ানি আর এটা হচ্ছে ফ্রাই রাইস রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন আর এটা হচ্ছে রোস্ট অনেক মানুষের রান্না করছি জীবনে প্রথমবার এতজনে রান্না করছে আর এটা হচ্ছে ডিম এটা হচ্ছে গরুর মাংস ভোনা আর এটা হচ্ছে চিংড়ি মাছ ভোনা তো এগুলো সবগুলা রান্না আমি করছি সব কিছু রেডি করে রাখছি সবার জন্য Okay, la. Body la. Good. Oh, the beef is good. Yeah. Marvin, sit down. Yeah. The beef is very good. The beef is good. Marvin, Marvin, kada galte sosa. Yes, oh, this is a fucking good beef. Marvin Nanti, Tadambe Bungus, Tada girlfriend, Tadambe. Sapo Ram, but it's a good one. Sapo Ram, 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 Sapo Are they hungry? Like the myself please in here. What's the problem? I'm not doing that. So, yeah, I'm not doing that. I'm not আর মোটামুটি হচ্ছে আপনাদের ভাইয়া যে ফ্যাক্টরিতে বর্তমানে দায়িত্ব আছে তো ওই ফ্যাক্টরির মালিক হচ্ছে পাঁচজন তো তারা পাঁচজনই চলে আসছে তো আমরা হচ্ছে দেশে যাওয়ার উপলক্ষে আমরা হচ্ছে দেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি দেশে যাব বাংলাদেশে কিছুদিনের মধ্যেই তো অবশ্যই হচ্ছে সবাইকে জানিয়ে দিব কবে দেশে যাচ্ছি আর অবশ্যই তো ভিডিও পাবেন যে কয় তারিখে দেশে যাচ্ছি দেশ থেকে কবে আবার মালয়েশিয়া ব্যাক করব তো সবই বিস্তারিত বলবো তো ওই উপলক্ষে আজকে হচ্ছে আমাদের বাসায় হচ্ছে আমি রান্না বান্না করে আয়োজন করছি আর কিছু কথা বলিনি যেহেতু দেশে যাব পিছনের সাইডগুলোতে দেখতে পারেন অনেক কার্টন তো এখানে হচ্ছে কিছু মালপত্র আছে যেগুলো আমরা কিনে রাখছি দেশে নেওয়ার জন্য আর দ্বিতীয় হচ্ছে যেহেতু আপনাদের ভাইয়ার হচ্ছে পুরো ফ্যাক্টরি মেডিসিনের ফ্যাক্টরি তো কিছু এখন হচ্ছে বর্তমানে নিচে জায়গা হইতেছিল না নিস্তলায় উপরতলায় আনা কিছু কিছু হচ্ছে ফ্লেভার রাখছে তো ওইগুলো অনেক সময় ভিডিওতে দেখতে পারেন যদি জিজ্ঞেস করে কেউ তার জন্য বলে দিলাম আর এটা হচ্ছে আমাদের হল রুম তো হল রুমে হচ্ছে সবাইকে খাবার দাবার হচ্ছে দিয়ে দিলাম আর কি আর রান্নাগুলো শেয়ার করতে পাই না যেহেতু হচ্ছে একা হাতে সব কিছু রান্না করতে হইছে এই জন্য আর কি তো পুরো ভিডিওটা দেখবেন আর এনজয় করবেন অবশ্যই আপনাদের সবার ভালো লাগবে আর আমার জন্য দোয়া করবেন যেন সামনের দিকে আরো ভালো ভালো রান্না করে তাদেরকে খাওয়াতে পারি যেহেতু হচ্ছে বিদেশি মেহমান তারা তো একটু স্পাইসি খাবারগুলো পছন্দ করে আর আমাদের বাংলাদেশি খাবারগুলো পছন্দ করে
হচ্ছে যখন তাদের সবাইয়ের খাবার দাবার শেষ, আমি বসলাম খাবার খেতে। যেহেতু তিনটা প্রায় সাড়ে তিনটা বেজে গেছে, তো কিছু হচ্ছে কয়েকজন হচ্ছে দুই তিনজন প্রথম যারা দেখলেন, আর হচ্ছে মানে দুই ভাই আর বড় ভাইয়ের হচ্ছে মানে ওয়াইফ, তো হেরা তিনজন ছিল প্রথম আইসা খাইতে বসতে। তারপরে অনেকজনই চলে আসছে, যেহেতু আজকে হচ্ছে শনিবার, রাস্তাঘাটে অনেক জ্যাম ছিল যেহেতু আজকে ছুটির দিন ছিল, আর মালয়েশিয়াতে তো হলিডে শনিবার রবিবার, তো জ্যামের কারণে ওরা আসতে অনেক দেরি হয়েছে। তো আস্তে আস্তে সবাই চলে আসছিলো আলহামদুলিল্লাহ। খাবারগুলো অনেক মজা হয়েছিল, আমার হাতে রান্না করা খাবার, তো সবাই খায়া অনেক প্রশংসা করলো আর বললো অনেক মজা হয়েছে। আর ওনারা তো এদেশের মানুষ, শুধু বলে যে রেস্টুরেন্ট খুলে ফেলতে, যে রেস্টুরেন্ট দেওয়ার জন্য এত ভালো মানের রান্না করি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে এটাই শুক্রিয়া যেন তৃপ্তি করে সবাই খাইছে, সবার জন্য রান্না করছি। তো এখন হচ্ছে আমার খাবারটা খেয়ে হচ্ছে আর বাকি কাজগুলো করে নিব। তো মোটামুটি হচ্ছে খাবার দাবার খেয়ে সবাই চলে গেছে, আর পুটিং আমি হচ্ছে ক্যারামেল পুটিংও তৈরি করছিলাম, এই তো অল্প খেয়েছে। তো মোটামুটি এই তো, আরও বেশ পরিমাণ অনেক খাবার রয়ে গেছে, তো এগুলো হচ্ছে সব গরম দিয়ে নিব যেহেতু এখন বিকাল হয়ে গেছে। আর দুপুরবেলা আয়োজন করছিলাম, একদম সকাল ছয়টা থেকে রান্না শুরু করছি, তো দেন হচ্ছে রান্না শেষ করছি বারোটার দিকে। তারপরে হচ্ছে বাসা ক্লিন করে নিজে হচ্ছে রেডি হইলাম সব কিছু, আপনাদের ভাইয়াও অনেক হেল্প করলো সব কিছু মিলে। এই তো এখন বিরিয়ানিটা আর গরম বসিয়ে দিলাম। তো এই পর্যন্তই ব্লগটা করেছিলাম, কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন, আর আমার রান্নাবান্নাটা কেমন লাগলো, যেহেতু রেসিপি শেয়ার করতে পারি না এইভাবে ব্লগ আকারে শেয়ার করে দিলাম। তো বিদায় নিয়ে নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ, এই পর্যন্ত ভালো থাকেন।